রাতের অন্ধকারে পাচার বাণিজ্য অব্যাহত উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের লঙ্গাই নদী দিয়ে। প্রায় প্রতি রাতেই ওই সীমান্তের দামছড়া থানা এলাকার বিভিন্ন নাকা পয়েন্টে বার্মিজ গরু সুপারি সহ বিভিন্ন নেশা সামগ্রী আমদানি রপ্তানি অব্যাহত রয়েছে। তবে সেই পাচারকারীদের রুখতে কোনো খামতি রাখছে না পুলিশ। বুধবার রাতে দামছড়া পুলিশের প্রচেষ্টায় পাচারকারী 9টি বার্মিজ গরু সহ 3 পাচারকারী আটক হয়। এ বিষয়ে থানার ওসি সঞ্জয় মজুমদার জানান, বুধবার ভোর রাতে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশরথ সেতু দিয়ে TR03K1716 নম্বরে বোলেরো গাড়িতে করে 3 পাচারকারী ওই এলাকায় আসে, কিন্তু ওই খবর দামছড়া পুলিশের নিকট আগে থেকেই ছিল, যার ফলে পুলিশও ওই এলাকায় উত পেতে বসে থাকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুনচুড়াই পানা নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে ওই পাচারকারীরা। তারপর গাড়ি থেকে 6টি বার্মিজ গরু ও 3 পাচারকারী যুবককে আটক করে এবং পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও 3টি গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত 9টি বার্মিজ গরুর বাজার মূল্য 20 লক্ষ টাকা বলে জানান ওসি। প্রাথমিক তদন্তের পর এই গরুগুলোকে গোশালায় পাঠানো হবে বলেও জানান ওসি। আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR03K1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলোকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3 আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ, ওর বাড়ি বাজারে ছড়া করিমগঞ্জ আসাম। আর একজনের নাম কামাল হোসেন, ওর বাড়ি কাকরাবন জামজুরি। আর একজনের নাম ফয়জুল হোসেন, ওর বাড়িও কাকরাবন। তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো। এই পাচারকাণ্ডে ধৃত 3 যুবকের নাম জাবির আহমেদ, কামাল হোসেন ও ফাইজুল হোসেন। বৃহস্পতিবার এই 3 পাচারকারীকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।